দশটা কাজ আছে, যে দশটা কাজ করলে ইমান ভেঙে যায়। এই দশটা আমি আজকে একটু তেলোয়াত করে শুধু শোনাবো, বলার বিস্তারিত বলার সময় হবে না। কিন্তু আপনি এই দশটা কাজের একটা করবেন ইমান। এখন যারা ইমান নিয়ে মরতে চান, কোন কোন কাজ করলে ইমান ভেঙে যায় জানা দরকার আছে কিনা? বাঁচতে হলে জানতেই হবে। স্লোগান আছে না, এইডস এর স্লোগান, যেই সুই কোন রোগীকে দিয়েছে ওই সুই দিয়ে আপনাকে ইঞ্জেকশন দেয়া যাবে না। যে ব্লেড দিয়ে কারো মাথা কামাইছে ওই ব্লেড দিয়ে আপনার মাথা কামাবে না। মানুষ জানে, সতর্ক হয়েছে, যেই লোকের মাথা কামাইছে তার যদি রক্তে এইডসের জীবাণু থাকে, ওই ব্লেড দিয়ে আপনার মাথা কামাইলে একটু কাটা গেলে রক্তের মাধ্যমে জীবাণু অনুপ্রবেশ ঘটার সম্ভাবনা আছে। তাই বাঁচতে হলে জানতেই সতর্ক হও। ইমান বাঁচাতে হলে দশটি বিষয় করা যাবে না। এক নাম্বার, কুফর। এই দেশে হাজার হাজার মানুষ কুফুরি করছে, হাসতে হাসতে কুফুরি করে, খেলতে খেলতে কুফুরি করে। আমার বন্ধু, কুফুরি করার সাথে সাথে ইমান চলে যায়, বুঝেও না, বুঝেও না। স্বামী স্ত্রীর সাথে ঝগড়া লেগেছে, স্বামী মদখোর, স্ত্রীকে এসে বলে টাকা দেব, আলমারির চাবি দেব। স্ত্রী বলতেছে আলমারির চাবি দেব না, প্রতিদিন আইসা তুমি এরকম করে করে টাকা নেও, অথচ আমার বাবা হাত খরচা দিছে, ওই টাকাটা তুমি চাইয়া বসো, দেব না। স্বামী জোর করছে থাপ্পড় কিল দিয়া, আলমারি চাবি নিয়ে আলমারি খুলে টাকা লইছে, চাবিটা এভাবে ফিকে মেরে রওনা দিছে। আর বউ কর, আল্লাহ তুমি কি কানা হইছো নি, ওর উপর গজব দেও না কেন? আচ্ছা বলুন তো, আল্লাহর উপরে মহিলার কি বিশ্বাস নাই? কথা বলে না কেন ভাইরা? তাহলে আল্লাহর কাছে কইতো নাকি যে আল্লাহ তুমি গজব দেও? আল্লাহর উপর বিশ্বাস আছে কিনা? গজব দেওয়ার মালিক কে? এ মহিলা এটা বোঝে, তাই বিরক্ত হয়ে আসে, স্বামীর গজব কামনা করতেছে আল্লাহর কাছে, শাস্তি কামনা করছে। কিন্তু শব্দ এমন একটা বলেছে, আল্লাহ কি কানা হয়েছে নি, আল্লাহ কি দেখে না? এই শব্দের কারণে কুফুরি কালাম ইমানটা চলে গেছে। কোরআনে আছে, ইন্নাল্লাহ সামিউম বাসীর, আল্লাহ সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। আল্লাহর মতো দেখার ক্ষমতা কারো নাই, কিন্তু আল্লাহকে কানা বলেছে তাই ইমানটা চলে গেছে। মানুষ এমন কথা বলে, হালকামি করে বলে, বুঝে না, কিন্তু ইমান থাকে না। দেখেন ওবার শ্রী মসজিদ, এ আপনার জগন্নাথ হলের সামনে বিশাল একটি দিঘি আছে। ওই দিঘিতে প্রতি বছর এক দুইজন ছাত্র মারা যায় গোসল করতে নেমে। এটা নিয়ে ইনকেলা পত্রিকা দুই পৃষ্ঠা না এক পৃষ্ঠার এত বড় ফিসার ওরা ছাপাইছে, কয়েক বছর আগের কথা বলছি। সেখানে ইউনিভার্সিটি প্রফেসরদের সাক্ষাৎকার নিয়েছে, নৃবিজ্ঞানীদের সাক্ষাৎকার নিয়েছে, পাঁচ সাত জনের সাক্ষাৎকার দিছে। তো কেউ কেউ বলেছে এটা জিনের কারবার, হয়তো পানিতে জিন আছে, হতে পারে সে দুষ্ট জিন কাউকে মেরে ফেলে। এভাবে এক একজন এক একটা বলেছে। আবার কেউ বলছে না না, এটি ভৌতিক জিন বলতে কিছু নাই, জিন মানে না, এমন লোক আছে। জিন আবার কি জিনিস? আমার বন্ধু ডাকেন, ওবার শ্রী জগন্নাথ হলের দিঘিতে জিন আছে না নাই সেটা আমিও জানি না, কিন্তু আপনি সাক্ষাৎকার দিতে গিয়া জিন নামে একটা মাখলুক আছে এটা অস্বীকার করে বসেছেন, ইমান আছে না গেছে? কারণ জিনের কথা আল্লাহর কোরআনে আছে না নাই, জিনের নামে আলাদা একটা সুরাও আছে। আর আপনি বললেন কিনা জিন আবার কি? জিন বলতে কিছু নাই, কুফর। আমরা বলছি আকাশ হলো সাতটা, যারা মহাকাশ বিজ্ঞানী নাসার বিজ্ঞানীরা এখনো আকাশ স্বীকার করে না। আমার আগের হুজুর এ বিষয়ে একটু আলোচনা করছে, আমি ঘর থেকে শুনছি, আকাশ এখনো খুঁজে পায়নি মানুষ। কেমনে খুঁজে পাবে?
ইন্না যায়্যান্না সামাআ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, যত তারকা আছে সবগুলো আকাশের নিচে আল্লাহ তারকারা যে দিয়ে আকাশ সাজাইছে, এখান থেকে সূর্য নামক তারকা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। তো দুনিয়ার মানুষ এখনো সেখানে যেতে পারেনি এবং তাদের ক্যামেরাও পাঠাইতে পারেনি, কারণ অনেক নিচে থেকে তোলে না, ক্যামেরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সূর্যের সে কোটি গুণ বড় নক্ষত্র আকাশে আছে, যেগুলো আরো দূরে আরো দূরে আরো দূরে, সবগুলার পরে প্রথম আকাশ, তারপরে আছে দ্বিতীয় আকাশ। তাই মহাকাশ বিজ্ঞানীরা বলছে আকাশ নাই, মহাশূন্য। কি বলছে? অথচ সাত আকাশের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আর আকাশ শব্দটা তো কতবার যে আছে, শত শতবার। আমার বন্ধু কাদিয়ানি কুফরি করেছে, কোরআনের 4 অক্ষর মানে নাই। ও বেটা গবেষক কুফরি করেছে, জিন মানে নাই। মহাকাশ বিজ্ঞানী কুফরি করেছে, আকাশ মানে নাই। আপনি কুফরি করেছেন, আল্লাহর আইন মানেন নাই। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এ কোরআনে যত হরফ আছে, কেউ যদি একটাও স্বীকার করে তার ইমান শেষ। কুফরি সম্পর্কে এখানে আমি আমার বইতে 30-40 পৃষ্ঠা লিখেছি, পড়বেন কুফরি সম্পর্কে জানবেন। দ্বিতীয় হচ্ছে শিরক। শিরক নিয়ে আমার আলাদা আর একটা বই আছে, প্রচলিত শিরিকতা থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনাও আমি অনেক করেছি। আমাদের দেশে শত শত শিরিক চলছে, আমি আমার বইতে লিখেছি মনে হয় 28টা বা 29টা, বন্যার সময় 38টা বিদাত লিখেছি। বন্যার সময় পানি যত পাওয়া যায় সব জায়গায়, গ্রামে গঞ্জে শহরে নগরে বাংলাদেশে বন্যার পানির মতো শিরিক পাওয়া যায়। যেখানে একটা মাজার আছে সেখানে শিরকের আড্ডা জমে যায়। আর কত রকমের শিরক, শিরক নিয়ে জানতে হবে। শিরক করলে ইমান চলে যাবে, তারপরে যেই কাজ করলে ইমানটা চলে যাবে সে কাজ, তার 3 নম্বর নিফাক, মুনাফেক। নাম শুনেছেন? কি কি কাজ নিফাক জানতে হবে। 4 নম্বর আল্লাহ এবং তার বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, সরাসরি আল্লাহর কাছে যাওয়া যায় না, তা একজন উকিল লাগবে, মাধ্যম লাগবে, পীর লাগবে, বুজুর্গ লাগবে, আল্লাহর কাছে চায় না, হুজুর ডাকে, কারণ আল্লাহ আমারটা তো শুনবে না, তাই হুজুরের দরকার। বাবারে খাওয়ায় না, মারে খাওয়ায় না, পীরের বাড়ির কাঁঠাল মাথায় লইয়া দৌড় মারে, পীরকে মাধ্যম বানাইছে, এমন হাজার হাজার মুরিদ বাংলাদেশে আছে না নাই? পীর মাধ্যম। আমার বন্ধু বাবার কথা শুনে, বাবা যা বলে, আমার পীর বাবা বলেছে, আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে, আল্লাহ এবং রাসূলের কথার চেয়ে পীরের কথার দাম বেশি দেয়, এমন মুরিদ আছে না নাই? আল্লাহ বলেছে পর্দা করো, আমার রাসূল বলেছে কোন নারীর দিকে যদি তোমার চোখ যা তাহলে ইসরিফ বা সারাকা, তোমার চোখ তুমি ফিরায় আনো, পর নারীর দিকে তাকায়ও না, কল্লিল মুমিনিন ইয়াকুদ্দু মিন আবসারিহিম, ও পুরুষেরা মুমিনেরা চোখ ফিরায় রাখো। আর পিসায় বুজুর কয় তোমার মেয়েটার আমার পা টিপতে পাঠাও, যুবতী মেয়ে দিয়া নিজের বউ দিয়া পীরের পা টিপা, এমন মুরিদ বাংলাদেশে আছে না নাই? আর আপনি বলবেন যে হায় হায় করছি কি, পিসায় হুজুর মুরিদ বানাচ্ছে, পাকিস্তান থেকে এক পীর আসে, ঠিক আমি নাম কইলাম না, মুরব্বী কয়ে দিছে, ওই পিসায় হুজুরের ছেলে উনি মারা গেছে, আপনি যার নাম বলছেন, ওনার ছেলে আসছে আমার এলাকায়। আমি তখন সম্ভবত ক্লাস 7 বা 8 পড়ি, মাদ্রাসায় একটা মাহফিল ছিল কুমিল্লার চট্টগ্রামে। মাহফিল করার পরে পীর সাহেব হুজুর বাড়িতে যাবেন, বাড়িতে বসাবেন, ওনার সাথে চট্টগ্রামে 2-3 জন আলেম, বড় বড় আলেম ছিল, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এক মহাদ্দেশ ছিল, ওনারা গাড়িতে করে গিয়েছে, তা আমিও পিছনে পিছনে দৌড়ে গেলাম, আমরা তখন বাচ্চা মানুষ। গিয়ে দেখি পীর সাহেব হুজুর মাঝখানে উনি বসে আছেন বিছানায়, আর দুই পাশে ওই যে বড় বড় 2 জন আলেম তারা দাঁড়ায় আছে, হুজুরের সাথে বসলে না, বসালে বসলে বেয়াদবি হয়ে যাবে, দাঁড়ায় আছে। আর ঘরের ভিতরে 50-60 জন কম বেশি মহিলা, উনি ওদেরকে মুরিদ বানাইতেছে, ওই মহিলাগুলার একটার উপর কানে। তা আমি
রুমের বাহির থেকে দেখছি আর আমি একটু আওয়াজ করে বলতেছি আয় হায় ইন্না লিল্লাহ, এই কেমন পীর মহিলা বোরকা ছাড়া পর্দা ছাড়া মরিদ বানায়। এই কথা আমার এক আত্মীয়ের কানে গেল, ওই বাড়িওয়ালা আমার মামা লাগে মৌলানা মানুষ, উনি মারা গেছে আল্লাহ ক্ষমা করুক। উনি এসে আমার বলতেছে এই তুমি থাম্বা, তুমি এসব কি বলো, তোমার চোখ আর হুজুরের চোখ এক চোখ না, সরম না। আমার ভাইয়েরা ইসলাম বলেছে পর্দা করো, নিজের মেয়ে দিয়ে পীরের পা টিপাচ্ছে, এতে বুঝা যায় রূপুল আল্লাহর কথার উপরে পীরের কথাকে প্রাধান্য দিচ্ছে। ওরা পীরের কাছে যায় তারপরে বলে যে একটু আল্লাহর কাছে আমার জন্য কর, হাকিমের কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, এই জন্য উকিল লাগে, জাতি উদাহরণ দেয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোনটা কোথায় লাগাইলা। আরে মিয়া দুনিয়ার হাকিমের কাছে উকিল লাগার কারণ আছে, কারণ একজন হাকিমের সম্মুখে একসাথে যদি তিনজন পাঁচজন পাঁচটা আলাদা মামলা নিয়ে কথা বলে হাকিম কয়টা শুনবে কোনটা শুনবে, এই জন্য সিস্টেম আছে, একটা মামলা শুনে আরেকটা, আরেকটা শুনে আরেকটা, কথা কে বলবে, কথা কি আসামি নিজে বলবে নাকি উকিল দিয়ে বলাবে সিদ্ধান্ত নেবে, দুজন একসাথে কথা বলবে না, কারণ দুজনের কথা একসাথে শোনার ক্ষমতা হাকিমের নাই, তিনটা পাঁচটা মামলার আর্গুমেন্ট একসাথে শুনতে পারবে না, সে বুঝবেও না। কিন্তু বলুন তো দুনিয়ার 800 কোটি মানুষ যদি একসাথে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে চায়, একসাথে সবার কথা শোনার ক্ষমতা আল্লাহর আছে না? মাধ্যম বানানো যাবে না, মাধ্যম বানাইলে ইমান চলে যাবে। ওয়াসিলার আয়াত দিয়া নিজেরা মাঝখানে দাঁড়ায় আছে, দাঁড়িয়ে কইলা আমার মাধ্যমে আসো, আস্তাগফিরুল্লাহ আযীম, কে আপনি, আপনি মাধ্যম হয়েছেন কে, আপনি কোন সাহসে আপনি মাধ্যম হলেন? আচ্ছা আপনার কাছে কি জিব্রিল এসে বলে গেছে যে আপনি জান্নাতি? জিব্রিল কি আপনাকে এসে বলে গেছে আপনি এক নম্বর ইমানদার? কোন সাহসে আপনি মাঝখানে মাধ্যম হলেন? এই জন্য একজন মুমেন আল্লাহকে ডিরেক্টলি ডাকবে। 5 নম্বর, কাফির এবং মুশরিকদের প্রথবষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, যত কাফির আছে যত মুশরিক আছে তারা পাথারা, কিন্তু কেউ কেউ বলে যে ইহুদি খ্রিস্টানরাও বেহেশতে যাইলেও যাইতে পারে, আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাস, যারা বলে আল্লাহ তিন খোদার এক খোদা, যারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, যারা বলে উজাইর আল্লাহর ছেলে, এই লোকগুলো কাফারা কাফের হয়ে গেছে, যারা কাফের তাদের পথ হারা হওয়ার ব্যাপারে আপনি সন্দেহ করবেন ইমান? 6 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত দুনিয়াতে অন্য কারো আদর্শ সেরা, এটা যদি মনে করেন ইমান শেষ। এখন এই মামলার আসামির বাংলাদেশে অভাব নাই, তাই তারা রাসূলের আদর্শের চেয়েও নিজের নেতার আদর্শকে প্রাধান্য দেয়। আপনারা দেখবেন যে আমাদের অনেক নেতা আছে যারা সরাসরি সাংবাদিক সম্মেলনে বলে, বিভিন্ন মিটিংয়ে বলে, বিভিন্ন জনসভায় বলে, আমি অমুকের আদর্শের শৈলী, অমুক আমার আদর্শ, নেতার নাম বলছে। অথচ আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জন্য আদর্শ মডেল একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদে গেলে রাসূল আদর্শ, কোন পা দিয়ে ঢুকবেন কোন পা দিয়ে বের হবেন, কি বলে নামাজ শুরু করবেন, রাসূলকে ফলো করছেন, হাত কি নাভির উপরে না নাভির নিচে, ঝগড়া শুরু করে দিলেন, তারাবীহ নামাজ 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত তা নিয়ে ঝগড়া করলেন, প্রিয় নবীর হাদিস খুঁজলেন, সেই আপনি যখন রাজনীতি করেন তখন রাসূল কেমনে রাজনীতি করছে ওখানে রাসূলের আদর্শের খবর আর নেই। অর্থনীতি যখন চালান তখন লেলিন কালমাসকে খোঁজেন, আপনার অর্থনীতি জীবনের রাসূলকে আদর্শ মানেন না। এই জন্য যে ব্যক্তি জীবনের কোন জায়গায় নবী মুহাম্মাদের সে কারো আদর্শকে শ্রেষ্ঠত্ব দেবে, শ্রেষ্ঠ মনে করবে, তার ঈমান চলে যাবে। খুব সেন্সিটিভ বিষয়,
সাত নাম্বার ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। এই মামলার আসামিও বাংলাদেশে অনেক, বিশেষ করে মা বোনেরা এই মামলার আসামি একটু বেশি। স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে আমাদের বাংলাদেশে একজন মহিলাও মনে খুঁজে পাওয়া যাবে না যে বলবে ইসলামে যেহেতু আছে করেন, পাওয়া যাবে কিনা আল্লাহ জানে। বরং অধিকাংশ নারী নাস্তিক কাফের। আচ্ছা শুধু নারী নাস্তিক কেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি সেকেন্ড ম্যারেজ করে ইমামতি চলে যাওয়ার সম্ভাবনা হুজুরের চোখ খারাপ, ঠিক কিনা? ঠিক কিনা? ইসলাম দু বিয়ে করতে, তিন বিয়ে করতে, চার বিয়ে করতে বলেছে শর্ত সাপেক্ষে। তোমরা চার স্ত্রী, তিন স্ত্রী, দুই স্ত্রী যদি থাকে তাদের সাথে ন্যায় বিচার করো, ন্যায় সঙ্গত আচরণ করো, না হয় একটি বিয়ে করো, ইসলাম অনুমতি দিয়েছে। কিন্তু ইমাম সাহেব হুজুর যদি দুই বিয়ে করে তিন নাম্বারটা করলে তো খবরই আছে, বলে হুজুরের চোখ খারাপ। অথচ এটা ইসলামের বিধান, ইসলামের কোন বিধান, জাস্ট উদাহরণ দিলাম মাত্র। ইসলামের যত বিধান আছে যদি একটাকে আপনি অপছন্দ করেন ইমাম, এই জন্য আল্লাহর দেয়া সকল বিধান কল্যাণকর, কোন বিধানকে অপছন্দ করা যাবে না। আট নাম্বার, ইসলামের কোন অনুষঙ্গ নিয়ে তাচ্ছিল্য করলে, ঠাট্টা করলে ইমান চলে যাবে। দাড়ি রেখেছে তাই গাড়ির হেল্পার বলে কিনা তার ছেলের বয়সী লোককে এই চাচা ভাড়া দেন, গাড়ির হেল্পারের বয়স 35-40 আর দাড়ি রাখছে পোলাটার বয়স 15-18, হে রে কই চাচা আছে না এমন তিরস্কার করে, ও মুন্সি ও মোল্লা, মাথায় টুপি দিছে তাই মোল্লা কই না, তিরস্কার করছে রাসূলের সুন্নাকে, ইসলামের বিধানকে, সামান্য ঠাট্টা তাচ্ছিল্য করবেন সাথে সাথে ঈমান হাসতে হাসতে ঈমান চলে যায়, আপনি বুঝবেন না যে আপনার ঈমানটা চলে গেছে। নয় নাম্বার, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা। এ জাতীয় ঝামেলাও আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে দ্বিধা করে না, কিন্তু দাদা বাবুরার সাথে কি মহাব্বত, দেখলে তরি নইলে মরি, নইলে পাগল হই। দশ নাম্বার, কোনো ব্যক্তি শরীয়তের সীমানার বাহিরে থাকা জায়েজ মনে করা। আপনি নামাজ পড়েন? তো জি পড়ি। তো আপনার বড় ভাই তো করে না, উনারা নামাজ লাগে না, উনি তো একবার উপরের সবকে চলে গেছে। আরে ভাই আপনি নামাজ পড়েন, আপনার পিসাব তো করে না, তো আরে মিয়া হুজুর মক্কা শরীফে যাই আপনি, আপনি কি বুঝেন? মক্কা শরীফে নামাজ পড়ে আসে পিসাহেব হুজুর, এখানে বাংলাদেশেই পড়ে না। আমার বন্ধু নামাজ লাগবে না, এই জাতীয় কথা বলার লোক আছে কিনা? কাউকে শরীয়তের বাহিরে থাকতে পারবে মনে করলে ইমাম থাকবে